তোর এত বড় সাহস এই ভরা সন্ধ্যাবেলা তুই ক্ষেতের মধ্যে কাজ করতেছস কে তোর কাছে কাজ করার জন্য উঠায় উঠায় কইতাছি ভূতু বইনামার এই ভর সন্ধ্যাবেলা তোর ক্ষেতের মধ্যে কে পাঠাইছে কাজ করার জন্য পড়াশোনা বাদ দিয়ে তুই কাজ কেন করতেছস কে কইছে তোর কাজ করার জন্য নাম ক ভাবি আমার তো কেউ কাজ করতে বলে নাই আমি নিজের ইচ্ছাতে যা সেটা কাজ করতেছিলাম ভূতু আমি তোর একদিন কইছি না আমার সাথে তুই মিথ্যা কথা কইবি না সেই ছোটবেলা থেকে তোরে আমি পাইলে ডেলে বড় করতেছি তোর চোখের ভাষা আমি বুঝি তোর চোখ বলতেছে তুই আমার সাথে মিথ্যা কথা কইতেছস কে কইছে তোর কাজ করার জন্য সত্যি কথা ক ভাবি তোমার তো বলল আমি আমার তো কেউ বলে নাই বুঝতে পারছি এমনে করে হইব না কেমনে সত্যি কথা বাইর করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি মা খালা সায়েম ভাই মিথি তোমরা তাড়াতাড়ি এদিকে আসো তো কি হইছে বড় সন্ধ্যাকালে খাতার মধ্যে দাহস কা বেচতে নাই হ্যাঁ বেচতে কত কবে পারলি না আর তো গোবর তাই সিদে যখন তখন চিল্লা চিল্লা ডাকবি কা তোর সমস্যা কি আমি তোর মা মিয়ার মধ্যে দুই তিন মাস থাকবে নি পারি সিলার লাগবো কে সিলার লাগবো কে করে ভাত খাবার বসে ভাত করে ঠিয়াই বললা পুনর মাত্র দিবার এই তুমি চুপ করো তুমি এমন করে সিলাইতেছো কি জন্য এমনি এমনি তো আমি ডাকি নাই দরকারই ডাকছি এখন আমি যা যা প্রশ্ন করব সবাই খালি সোজা সাপটা উত্তর দিবা আমার ননদের বয়স কত ওর পড়াশোনা বাদ দিয়া এই ক্ষেতের মধ্যে কাজ করতে ওরে কে পাঠাইছে এই সন্ধ্যাবেলা ক্ষেতের মধ্যে কেন কাজ করতেছে সেটার উত্তর দাও সায়েম ভাই তুমি পাঠাইছো না না বোন তুই কি কস আমি সকাল বেলায় গঞ্জে গেছি গা পাট ব্যাসপার আমি কই থেকে কামে যাবার কম আমি কি মাত্র আইলাম ও তুমি পাঠাও নাই তুমি কিছু করো নাই তোমার বোনের মতো তুমি কেমনে করো ঠিক আছে বুঝতে পারছি নুরাজা খালা তুমি নিশ্চয়ই পাঠাইছো না না পায়েল এনে কি কইতাছস তো ঘর বাড়ি আইছি বেড়াবার আহারে আমি নিজে কাম করে কুল পাই না আর তোর ননদ হইছে ছোট মানুষ আমার মেয়ের মতো ওর দাম কাম করামু না না আমি কোনো কাম করাই নাই হ্যাঁ সারাদিন কাজকর্ম করতে করতে অনেক ব্যস্ত তুমি তো খুব ভালো মানুষ তুমি কাজকর্মই করো আমার নন্দের দিয়ে তুমি কেন কাজ করাইবা বিথি তুই না করিস না তোর তো আমি ছোটবেলা থেকে আইসিনি তোর পেটের মধ্যে যে হিংসা এক প্লেট ভাত তুই একজনের খাইতে দেখলি সেটাও তোর জলে তুই নিশ্চয়ই আমার ননদের দিয়ে কাজ করাইছস আমি তো জানি আপা তোমার খেলা আমাকে ইসকে পড়বো আমি না হয় একটু খাইতে মাইতে ভালোবাসি প্লেটের খাবার মাবার কাইরে নিয়ে খায় ফেলাই তাই বলে কি আমি তোমার ছোট্ট ননদকে ক্ষেতের মধ্যে কাজ করবার পাঠামো জীবনও তো না বুঝলাম সায়েম ভাই করায় নাই খালা করায় নাই বিথি করায় নাই বাকি রইল মা মা আমার কাছে চোখ বড় বড় করে আইলি কে আমার বাকি টাকি কি আছে আমি কি দান খাতা হইছিলাম না তোর ননদের হাতে কথা বার্তা কইছে না দেশ আকত হইছে আমি টিভি দেখলাম কটা ভাত খেলাম আমি এই দান দিয়ে আসছিলাম ঠিক ঠিক তোমার মার মতো হইছো আমার নানিটাও যেরকম কুটনি টাইপের ছিল এখানকার কথা ওইখানে যে মানুষের পিটনি খাইতো না মহিলার ধরে চুলের মধ্যে মারতো এমনি মারতো তোমারও সেই দিন ঘনায় আসছে তুমি যে কারবার শুরু করছো না চুপ কর তোর নানি মরে গেছে কাক করে থেকে মরা নানি উঠায় তারপর কথা কইতেছ হ্যাঁ তোর কোয়া লাগলি তুই আমার কথা নানির কষ্ট কে তোর নানি প্রবেশে কথা কইছে তার মাসে চুলমুল কাইবা দিয়া কোডে মার দিছিল এগুলা কথা তার মাসে সামনে ডর পিটা লাগবো মোর ও কার বাইসা থাকুক সেটা তো দেখার বিষয় না যা কর্ম কইরা গেছে ওরা কি আমি ভুলে গেছি ভুলে যায় নাই তো সব নষ্টের মূল হইছে ওই মহিলা ওই মহিলার ফায়দা না তুমি তুমি এবার ভালো হইবে নাকি অত কথা বুঝি না তোমার কলজা কত বড় হ্যাঁ তুমি আমার এই ছোট্ট ননদরে দিয়া এই ক্ষেতের মধ্যে কাজ করাইতেছো কোন সাহসে কি জন্য কাজ করাইছো কেন কাজ করামু না কয়টুকু ছেড়ে না ফোন কিনা দিছিস ফোনে দিয়ে টিপতা সামকো ফোনটা বসকে কই অনলাইনে পড়াশোনা করতেছি আমি কই তোর অনলাইনে পড়াশোনার বয়স তো হইছে হ্যাঁ তুই অনলাইনে পড়াশোনা করতেছিস আর দুই তিন বছর পরে বড় হবি বিয়া শাদি হইব তখন যদি কাজ কাম না করে পারস ওই শ্বশুর বাড়ির মাইসে আমার মেয়েটারে খুঁড়া দেবো কারণ তোর মা নাই আমার মেয়ে তোরা মানুষ করতেছে তুই কাজ কাম শেখা ওই ধান খেতে যায় ধানের গাছের ধান খেতের মধ্যে কিছু কিছু গাছ জ্বালাই জন্য টাইনে টাইনে উড়া গা সেই জন্য কইছি আমি তোর ভালোর জন্য কইছি নাকি খারাপ এইটুকু সেটি ফোন টিপোকে হ্যাঁ প্যান্ডি দিতে করে ঠাপু লাগাবো গলি দিয়ে দেহ আমার সামনে দাঁড়ায় তুমি আমার ননদের থাপ্পড় দিবা সেটা আমি মেনে নেবো দিয়ে দেহ তুমি মা বলে যে আমি সবসময় ছাড় দিব ব্যাপারটা কিন্তু এমন না ওর বয়স কত হ্যাঁ ও পড়াশোনা বাদ দিয়ে সব কাজ কেন করবো আর কি কোনো দিক দেওয়া বাবা আছে ও ফোন টিপে না কি করবো ছোট বাচ্চা মানুষ ওর পড়াশোনা শেষ হলেও গেমস খেলবো এই জন্য ওর ফোন কিনে দিয়েছে আমি ইচ্ছা করে কিনে দিয়েছি ওর ভাইয়ের টাকা দিয়ে কিনছে তোমার টাকা দিয়ে কিনছে নাকি তোমার বাপের টাকা দিয়ে কিনছে হ্যাঁ তুমি কেন এখানে না গুলাইতে আসবা একটা কথা ভুলে যাও না আমার এই শ্বশুর বাড়িতে তোমার মাইয়া তোমার বোন তোমার পোলারে নিয়ে তুমি পইরা রইছো আকাশ যখন বিদেশে গেছিল ওর বোনরা আমার হাতে তুলে দিয়ে গেছিল বলছে আমার বোন জানি মানুষের মতো মানুষ হয় ও যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে ঠিক মতো পড়াশোনা করার জন্য কোনো কিছুর অভাব না হয় ও মাসের পর মাস টাকা পাঠাইতেছে
সেই টাকা দিয়ে তোমরা চলতেছো, তোমরা খাইতেছো পড়তেছো, ও খাইতেছে পড়তেছে, সব কিছুর অবদান ওর বড় ভাইয়ের, আর ওর বড় ভাইয়েরই বোনের সাথে তুমি এরকম করবে আমি মেনে নিব? তুমি হইছো একমাত্র নষ্টের মূল, তোমার জন্যই না সব ঝামেলা। এই যে আমার বোনের বিয়ে দিছিলা, বিয়া দিয়া শ্বশুর বাড়িতে একটা দিন আমার হয় থাকতে পারে না, পরের দিনে লাঠি মেনে এনে দিয়ে গেছে। পোলা একটা বিয়া করাইছিলা, পোলার বউ কপালের মধ্যে লাঠি দিয়ে চলে গেছে শুধুমাত্র তোমার কারণে। তুমি যে কুটনি মহিলা, তোমার মতো খারাপ মহিলা অত্র এলাকা জুড়ে একটাই নাই, এই জন্যই তো মানুষে কয় যে পায়ের তোর মার চরিত্র ভালো না, তোর মার চরিত্র খারাপ, মা তো কইতে শরম করে। বোনো, তোমার মা বাবার কথা তুমি কিছু মনে করো না। হ্যাঁ, তোমার মা বাবা একটু দুষ্টু টাইপের মহিলা, তো এই জন্য আর কি তোমার দিয়া কাজ করাইছে। এটা কিন্তু তোমার ভাইয়ারে বইলো না, ভাইয়ারে যদি বলো তাহলে ভাইয়া তো ভাবিরে বকবো, আর ভাবি তো তোমার অনেক ভালোবাসে। তুমি কি চাও যে ভাইয়া ভাবিরে বকু? না। আচ্ছা ঠিক আছে, চলো পড়তে বসো।